খাদের ধারের রেলিংটায় জমছে মিহি বরফ, রং বদলের খেলা চলছে ওপাশে। কুয়াশার চাদরের নিচে সূর্যদেব তখনও স্লিপিং মোডে, উল্টো দিকে স্লিপিং বুদ্ধাও ঘুমন্ত। সানরাইজ দিয়েই এই জানি শুরু। অন্ধকারের বুক চিরে স্পষ্ট হচ্ছে বরফের চূড়া, প্রথম কিরণে তখন স্নান করছে কাঞ্চনজঙ্ঘা। কমলা কুসুমের গা থেকে তখন সবে আলো ঠিকরচ্ছে। গুড মর্নিং দার্জিলিং। সূর্যোদয় সাথে রং বদলানো কাঞ্চনজঙ্ঘা, মানে এটা দার্জিলিং। শিশির জমে বরফ, বরফ জমেছে ওই পাহাড়ে, কুচো বরফে মুখ ঢেকেছে সবুজ। ক্যানভাসে রঙের মেলা, আর সেই রং দেখতেই তো হঠাৎ অন্য রুটে বং কানেকশন। শেষ রাতের কাঁচা ঘুম আর হার কাঁপুনি সুদে আসলে উসুল আমাদের এ জার্নির গাইড আর কদিনের সঙ্গী ওই কাঞ্চনজঙ্ঘা। বারবার দেখেও যে মন ভরে না। শুরুটা হলো একদম উপর থেকে, এবার নাব্য নিচে। শব্দটার মধ্যেই একটা শান্তি লুকিয়ে। পাহাড়ের কোলে একটা ছোট্ট মনাস্ট্রি, টাইগার হিলে সানরাইজ দেখে মনাস্ট্রির নীরবতায়, সারাদিনের জন্য পজিটিভ এনার্জি নিতে এই মনাস্ট্রিতে একবার হলেও আসতেই হবে। ইংরেজদের হাতে গড়া দার্জিলিং এর আর এক প্রাচীন সাক্ষী ঘুম মনাস্ট্রি। ঘুম শুধু হিল স্টেশনের জন্য বিখ্যাত নয়, ঘুমেই রয়েছে এই 150 বছরের প্রাচীন মনাস্ট্রি। আট হাজার ফিট ওপরে শান্ত শুনশান পাহাড়ি ঠান্ডায় ভগবান বুদ্ধ। ভেতরে টিবেটান ট্রেডিশনাল কাজ আর প্রেইং ক্যান্ডেল। সকালে সন্ধ্যায় পাহাড়ি নিস্তব্ধতা ভেঙে ঘুম মনাস্ট্রির প্রার্থনা বাদ্য ছড়িয়ে পড়ে দূরে।
1875 লামা শেরাব গ্যাৎসো এই মনাস্ট্রি নির্মাণ করেন। ঘুমে এই মনাস্ট্রিতে ভোরবেলা এলে দেখা যায় অসংখ্য কচিকাঁচা লামারা, কেউ পড়াশোনা করছে, কেউ খেলাধুলা করছে, কেউ বা মনাস্ট্রির যাবতীয় কাজকর্ম করছে। আর মনাস্ট্রির ভিতরে রয়েছে মৈত্রেয় অর্থাৎ ভবিষ্যতের বুদ্ধ, তাও 15 ফুট উচ্চতার। শান্তির বাণী নিয়ে ভগবান বুদ্ধ রয়েছেন, সেই শান্তি ছড়িয়েছে গোটা ঘুমে। ম্যালের হাওয়া না খেলে দার্জিলিংয়ের খাবারই হজম হবে না। আগের সেই ম্যাল চেহারা পাল্টেছে বারবার, তবে আড্ডা মারার ট্রেডিশন কিন্তু একই আছে। দেশি বিদেশিদের যাতায়াত আছে, নতুন চায়ের গন্ধ আছে, রেয়ার পিসের অ্যান্টিক কালেকশন আছে, পায়ে পায়ে কেনাকাটাও আছে। পকেটে রেস্ট তো না থাকলে পলিউশন ফ্রি হাওয়া আছে, আর আছে বিদেশি পর্যটক, অখণ্ড অবসর, কিংবা সমতলের সাবলীল পায়ে হালকা একটু চাপ পড়লেই রেস্টে থাকার জায়গা। মানুষের মেলা দার্জিলিং ম্যাল। বাতাসিয়ার সার্কেল ঝিকঝিক ছোট রেল, কালো ধোঁয়া উড়িয়ে যাবে ঘুম ঘুরিয়ে। ঘূর্ণিতে 360 ডিগ্রি, আর তারই সাথে দুই পাহাড় একাকার, জুড়েছে সেই টয় ট্রেন। সেই সমতল থেকে পাহাড়ে উঠেছে টয় ট্রেন। বিপত্তিটা হয়েছিল ঘুমের পর, পাশাপাশি দুই পাহাড় এমনভাবে দাঁড়িয়ে কিছুতেই আর এগোনো যাচ্ছিল না, তাই মাউন্টেন টেবিলে একটা লুপ, ব্যাস কেল্লা ফতে, টয় ট্রেন চলল দার্জিলিং। দার্জিলিং থেকে ঘুম 183 মিটার ওপরে, দুই স্টেশনের মাঝখানে এই হল্ট। বাতাসিয়া লুপ, দার্জিলিংয়ের বিখ্যাত ভিউ পয়েন্ট, যেখানে টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘাকে একই ফ্রেমে ধরা যায়। চা গাছের বেড়া, সাইট সিনে বেড়ানো, দূরবীনে দূরের পাহাড়, আর হেরিটেজ টয় ট্রেনের ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক, সব মিলবে বাতাসিয়া লুপে।
দ্য ওল্ডেস্ট কিউরিও শপ ইন দার্জিলিং ম্যাল, 1890 এর হাবিব মল্লিক অ্যান্ড সন, অ্যান্টিক পিসের এনশিয়েন্ট কালেকশন। কি নেই? টিবেটিয়ান বাদ্যযন্ত্র, শোপিস, জুয়েলারি সব পাওয়া যায়। মুখ লুকোবার জন্য নয়, ঘর সাজানোর মুখোশ, প্রার্থনার বুদ্ধিস্ট সামগ্রী ঘর সাজানোর জন্যও নিয়ে যাওয়া যায়। চোখ আটকাল একটা অদ্ভুত শো পিসে, নাম কাঞ্চনজঙ্ঘা, বুঝলাম পাহাড়ি রূপের দৈবিক সংস্করণ। এ দোকানে একটা সময় সত্যজিৎ রায়ও এসেছিলেন, পারভেজ সাহেবের বাবা নাকি সত্যজিৎ রায়কে এই শোপিসটাও দেখিয়েছিলেন। হয়তো সেলুলয়েডের কাঞ্চনজঙ্ঘার আইডিয়া ওখান থেকেই। পারভেজ ইকবাল মল্লিক এই দোকানের ফোর্থ জেনারেশন। দার্জিলিং নিয়ে যতটা নস্টালজিক, ততটাই দোকানের অতীত নিয়ে। অল দ্য ডিফারেন্ট থিংস ইউ ফাইন্ড হিয়ার ফ্রম অল ওভার ইন্ডিয়া, সাম আর লোকাল থিংস, সাম আর উই গেট ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। ইন দিস শপ ইউ নো দেয়ার লটস অফ ভিআইপিস হ্যাভ কাম ইন দিস শপ, কুইন অফ স্পেন হ্যাজ কাম টু দিস শপ, রাজীব গান্ধী হ্যাজ কাম টু দিস শপ, হোয়ার কামস টু দার্জিলিং দে ওয়ান্টস টু ভিজিট হাবিব মালিক। When we had these film stars, old film stars, like Sunil Dutt, Dilip Kumar, Nargis, Sharmila Tagore, Vinod Khanna. 127 বছরের অ্যান্টিক শপ, ম্যালের আইকন, পাহাড়ি কালচারের রেয়ার কালেকশন, হাবিব মল্লিক অ্যান্ড সন। দার্জিলিংয়ের ফ্লেভার ম্যালের আড্ডার সঙ্গী হতে পারে, বিশ্ববিখ্যাত লিভসের গোল্ডেন টিপস, চায়ের মিউজিয়াম। চিনি দুধের কম্বিনেশনে নয়, হালকা লিকার আর বুক ভরে ফ্লেভার। বনজ বনৌষধি, হেরিটেজ বাগানের নাম্বার ওয়ান চা। সুবিধে আরও আছে, আগে টেস্ট পরে পারচেজ, ফুটন্ত জলে মাত্র 3 মিনিটের ডুব। গোল্ডেন লিকারের অসামান্য ফ্লেভার, চিনি দুধের ট্রেডিশন এখানে নেই, র চায়ের র টেস্ট, পুরোটাই চায়ের ম্যাজিক। এক কাপ লিকারে ঘরময় ফ্লেভার। দার্জিলিংয়ে বেড়াতে এসছেন, অবশ্যই বাড়ির জন্য তো একটু চা পাতা নিয়ে যাবেন, কিন্তু চা কেনার আগে একবার পরখ করে নেবেন না চা পাতার লিকার কিংবা ফ্লেভার ঠিক কীরকম। আমি এমন একটা আউটলেটে এসেছি যেখানে এসে আমি নিজেই চুজ করেছি যে আমি কোন চা পাতাটা বাড়িতে নিয়ে যাব এবং সেটা কেমন তার স্বাদ। তার জন্য গরম জল রেডিই ছিল, সেখানে নির্দিষ্ট পরিমাণ চা পাতা নির্দিষ্ট সময়ে ভেজানো হলো এবং আমাকে গরম গরম সার্ভ করা হলো। এখন আমি দেখি আমি যেই চা পাতাটা চুজ করলাম সেটা পেয়ে আমার বাড়ির লোক আদেও কতটা খুশি হবে। ফ্ল্যাশ 3 রকম, কোয়ালিটি কয়েক হাজার, ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশ, থার্ড ফ্ল্যাশ, এক এক ফ্ল্যাশের এক এক রকম ফ্লেভার, এক এক রকম লিকার। গরম চায়ের কাপে জমাটি আড্ডা, সাথে 2-1 প্যাকেট বাড়ির জন্য, একদম আলাদা এক্সপিরিয়েন্স।
সমতল থেকে পাহাড়ে গিয়ে সারাদিন পাহাড়ে ঘোরার ফাঁকে পাহাড়ি চিড়িয়াখানায় দেখার অভিজ্ঞতা একটু অন্যরকম। কুমির, জলহস্তি, গন্ডার এখানে নেই, জেব্রা জিরাফ তাও নেই। তবু পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে চোখ আটকায় স্নো লেপার্ড, হিমালয়ান উলফের দিকে। বরফে নয়, সবুজে পায়চারি করছে স্নো লেপার্ড, পাশেই রেস্টে আছে হিমালয়ান উলফ। হিমালয়ান রেঞ্জে এসে সেখানকার ওয়াইল্ড লাইফ, চেনা চিতা থেকে অচেনা ব্ল্যাক প্যান্থার সবই আছে। তবে ছোট খাঁচায় নয়, প্রত্যেকের জন্যই অনেকটা করে জায়গা বরাদ্দ। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল দার্জিলিংয়েও আছে, ছোট্ট ন্যাপের ফাঁকেই একটা স্ন্যাপ। সব সময়ই তিনি রাজা। দার্জিলিং এ জুয়ের প্রধান আকর্ষণ যারা, তাদের দেখার জন্য কিন্তু অনেকটা ধৈর্য দরকার। একজনে দেখা মিলল, তবে তিনি মুখ ফেরাতে রাজি নন, আরেকজন আবার ল্যান্ড করছেন না। পৃথিবীর হারিয়ে যাওয়া রেড পান্ডা দার্জিলিং জুতে আছে। বাঁশ গাছের কচি পাতা, বিশেষ কিছু ফল, পাখি বা তার ডিম, অন্যথায় কিছুই খাবো না। জটিল খাদ্য তালিকা এই প্রাণীর। বলা হয় ডায়েট বদলায়নি বলেই বদলে যাওয়া পৃথিবীতে হেরা বিলুপ্ত প্রায়। ভাগ্যটা ভালোই বলতে হবে, কারণ দার্জিলিং এর রোপওয়ে রাইডিং সবার কপালে থাকে না। এক চিলতে বাক্সে চাপা টেনশনকে সঙ্গী করে ঝুলতে ঝুলতে বেরিয়ে পড়া এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। প্রাথমিক ভয় কাটিয়ে উঠলে টপ ভিউতে পাহাড়ি উপত্যকা আর চা বাগান দেখার অসাধারণ অভিজ্ঞতা। ডানা নেই তবু উঠছে, হেলি কেমন নয়, ড্রোনও নয়, তবু বার্ডস আই ভিউতে ছোট ছোট চা বাগানগুলো দেখতে পাচ্ছি, কারণ এটা দার্জিলিং এর রোপ। প্রত্যেক সোমবার রোপওয়ে বন্ধ, বাকি ছদিন সকাল 9টা থেকে বিকেল 4টে। মোটা লোহার দড়িতে ঝুলছে ছোট্ট ক্যাব, কয়েকশো ফুট নিচে চায়ের বাগানে মোড়া উপত্যকা। দুপাশে শুধুই পাহাড়, অজানা গন্তব্যে হেলতে দুলতে এগোচ্ছি। ১৯৬৮তে চালু হবার পর বহুবার এই রোপওয়ে বন্ধ হয়েছে, তবুও দার্জিলিং ট্যুরিস্ট ম্যাপে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু এই রোপওয়ে। ওয়েটা সেফ, তবু মনে হবে ভাগ্যের হাতে ঝুলছি, কারণ ওপর নিচ চারপাশ সবটাই শূন্যে, শরীর একেবারে হালকা,
পায়ের তলার মাটি অনেক নিচে, নিচের ওই পাহাড়ি নদীটা না, তাও খালি চোখে দেখা মুশকিল। দার্জিলিং এর ওই রোপওয়েকে রঙ্গিত ভ্যালি কেবল কার বলা হয়, তার কারণ এই যে বিশাল ভ্যালি, এরই মাঝখান থেকে তিত্তির করে বয়ে গেছে ছোট্ট একটা পাহাড়ি নদী রঙ্গিত। আর ভারতবর্ষের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রোপওয়ে হচ্ছে এই দার্জিলিং এর রোপওয়ে। যাবার সময় একটু নিচে নামা, ফেরার সময় উঠতে হবে নর্থ পয়েন্ট থেকে সিংলা, সেখানে একটা ছোট্ট বিরতি, আবার ফেরা। আসার পরে এবার যাওয়ার পালা, আপ ডাউন মিলিয়ে ডিস্টেন্স 6 কিলোমিটার। ভয় একটু লাগবে, আর সেটা ভুলতে হলে চোখ খুলতে হবে, দেখতে হবে চায়ের বাগান, খেতে হবে ঠান্ডা হাওয়া। ভাগ্যে সহায় মোটা লোহার দড়ি, আর সেই যোগাচ্ছে কনফিডেন্স। এ যাত্রায় আমরা একা নই, আরও 15টা ক্যাব আছে। ফেরার পথে পুরোটাই এনজয়, ডানা ছাড়াই উড়ে যাওয়া দার্জিলিংয়ে।